আপনারা রাখছেন এটাতে আমি খুশি দেশের মানুষ রাখতেছে এটাতে খুশি আমি স্টিল তারা আমাকে ভালোবাসে এবং এখনো মনে রাখে এটুকু বললাম যে দেশে বাইরে গেলেও মানুষজন এখনো মনে রাখে এবং অনেক বলে যে ভাই আপনি বাংলাদেশ টিমে এখনো রিজার্ভ করেন এখন সবশেষ দুই হাজার উনিশ সালে বাংলাদেশ জাতীয় দলে খেলেছিলেন ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে নামার পর আর টাইগারদের হয়ে মাঠে নামেননি ইমরুল গাইস আবারও বাদ বাদ পড়েছেন দল থেকে ক্যারিয়ারে এমন বেশ কয়েকবার পড়ার অভিজ্ঞতা হয়েছে তার ইমরুল মনে করেন প্রথমেই জাতীয় দলের কোনো কোচ তাকে পছন্দ করেন না সে কারণে তার ক্যারিয়ারে প্রভাব পড়েছে অর্থাৎ জাতীয় দলে কোচদের প্রথম দিকের সময় ইমরুল নজর কাটতে পারলে যেন জাতীয় দল থেকে বারবার তাকে বাদ পড়তে হতো না মিরপুরের সাংবাদিকদের এ প্রসঙ্গে তিনি বলেন তো অবশ্যই লাগে কারণ দুই সালে আমার অভিষেক হয়েছে এখনো পর্যন্ত আমি যত কোচের অধীনে খেলেছি আমার মনে হয় যে খুব কম কোচই আছে প্রথমেই আমাকে পছন্দ করেছে কিন্তু শেষের দিকে আমি যখন পারফর্ম শুরু করেছি তখন তারা পছন্দ করছে এবং দুর্ভাগ্যবশত আমি যখন ভালো খেলা শুরু করছি তারা চলে গেছে আবার নতুন কোচ আসছে এভাবে আমি মনে করি আমার ক্যারিয়ারে প্রভাব পড়েছে কারণ একটা কোচের অধীনে যখন আপনি ভালো খেলবেন প্রথম থেকে এবং আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে তখন কিন্তু আপনার ভালো খেলার প্রবণতা ভালো হবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে গেছে আমি জেমির সময় থেকে শুরু করে হাতুড়ে সিং যখনই ভালো খেলা শুরু করছি ওদের হয়তো ওদের হয়তো বা চলে যাওয়ার সময় হয়ে গেছে এটাই আর কি সমস্যা বর্তমানে অজিকোস সিরনস আছেন সাকিব আল হাসানদের ব্যাটিং কোচের দায়িত্বে তিনি আবার টাইগারদের শিবিরে ফেরার পর তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এ ব্যাপারে ইমরুল বলেন কথা তো অবশ্যই হয়েছে আমাকে বলে যে তোমার কি খবর আমি বলেছি ও বলে তোমার খেলা উচিত কিন্তু এটা তো আর ওর হাতে না ও তো আর হেড কোচ না যেহেতু ও একটা দায়িত্বে আছে ও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে তাই জাতীয়তাদের ফেরা নিয়ে আসলে ওই রকম কোনো কথা হয়নি উল্লেখ এর আগে সমর্থকরা যে এই টাইগার ওপেনারকে এখনও ভালোবাসে সেটা প্রকাশ করেন ইমরুল দেশের মানুষ আমাকে এখনো চায় ভালোবাসে এটাতেই আমি খুশি দেশের বাইরে গেলেও অনেকে বলেন ভাই আপনি বাংলাদেশ টিমে ডিজার্ভ করেন আমরা দোয়া করি আপনি আবারও খেলেন আমি মনে করি এটাই বড় পাওয়া সিপিএল শেষ করে গতকাল মঙ্গলবার চার অক্টোবর সরাসরি নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের তবে ভিসা জটিলতার কারণে তা হয়নি ছয় অক্টোবর ক্রাইস্ট চার্চে দলের সাথে যোগ দেবেন অধিনায়ক গত চার অক্টোবরে দলের সাথে যোগ দিতেন সাকিব টিকিটও কাটা ছিল সেক্ষেত্রে তাহিতি হয়ে ক্রাইস্ট চার্চে পৌঁছাতেন সাকিব কিন্তু ভিসা জটিলতার কারণে বোর্ডিং করতে দেয়া হয়নি তাকে পরে সেই একই এয়ারলাইন্সের পরবর্তী ফ্লাইটে সাকিবের যাওয়ার ব্যবস্থা করা হয় ইতোমধ্যে রওনা দিয়ে ফে ফেলেছেন তিনি সব কিছু ঠিক থাকলে আগামীকাল ছয় অক্টোবর বিকেলে ক্রাইস্ট চার্চে পৌঁছাবেন অধিনায়ক